আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আই এম সুয়েল বুয়ান লেকচারার ইন ইংলিশ ইউসিসি এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স লেকচারার ইন ইংলিশ সাইফুরস এইট ইয়ার্স এক্সপেরিয়েন্স আজকে হচ্ছে আমরা মাস্টার ইংলিশ গ্রামার বইটা সলভ করব এবং ধারাবাহিকভাবে আমরা এটা সলভ করতেছি ইনশাল্লাহ আপনার সাথে থাকুন আজকে হচ্ছে পার্ট ফোর নিয়ে আমরা আলোচনা করব পার্ট কোনটি কমন নাউন হিউম্যান হচ্ছে কমন নাউন ঠিক আছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমি হিউমিলিটি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন ভালোবাসা কষ্ট দুঃখ ঘৃণা হিউমিলিটি এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না এগুলো বা অনুভব করা যায় সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন কোনটি হচ্ছে কমন নাউন ইনফ্যান্ট 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 হচ্ছে কমন নাউন ঠিক আছে কোনটি ম্যাটেরিয়াল নাউন কোনটি ম্যাটেরিয়াল নাউন সেটা হচ্ছে ওড ওড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হল যে বস্তুবাচক বোঝায় যার মধ্যে প্রাণ নেই বস্তুবাচক যার মধ্যে প্রাণ নেই বস্তুবাচক সেটা হলো ম্যাটেরিয়াল নাউন ওড কাঠ হলো ম্যাটেরিয়াল নাউন কোনটি কালেকটিভ নাউন আচ্ছা কালেকটিভ নাউন হচ্ছে একত্রিত করা কালেকটিভ নাউন মানে হচ্ছে একত্রিত করা যেমন টিম আর্মি বিডিয়ার র্যাব এটিম হচ্ছে কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ নাউন আচ্ছা কালেকটিভ নাউন হচ্ছে ফিপলস কালেকটিভ নাউন হচ্ছে ফিপলস আমরা জানি যা একত্রিত বোঝায় অনেকজনকে একত্রিত বোঝায় সেটা হচ্ছে কালেকটিভ নাউন জনতা একজন নয় অনেকজন কালেকটিভ নাউন পিপল একজন নয় অনেকজন কালেকটিভ নাউন স্টুডেন্টস একজন নয় অনেকজন অনেকজন হইলে খালেকটিপ নাউন ঠিক আছে হুইচ ওয়ান ইজ নাউন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে ম্যানহুড ম্যানহুড নাউন শব্দ শেষে হুড থাকলে সেটা হচ্ছে নাউন বয়হুড চাইল্ডহুড মাদারহুড ব্রাদারহুড শব্দ শেষে হুড থাকলে সেটা হচ্ছে নাউন কিন্তু ম্যানহুড হুম মনুষত্ব যা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি কমন নাউন কোনটি কমন নাউন হ্যাঁ কমন নাউন হচ্ছে এখানে হচ্ছে কমন নাউন ব্যাংক কোনটি কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে গ্যাং গ্যাং হচ্ছে ডাকাদের দল ডাকাতের দলে একজন না অনেকজন থাকে অনেকজন থাকলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন অনেকজন থাকলে সেটা হচ্ছে কালেকটিভ নাউন কোনটি ম্যাটেরিয়াল নাউন কোনটি ম্যাটেরিয়াল নাউন পেপার পেপার হলো একটা বস্তু বস্তুবাচক হলো ম্যাটেরিয়াল নাউন হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি সততা অনেস্টি সততা যা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না ছোয়া যায় না স্পর্শ করা যায় না অনুভব করা যায় তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড বাল্যকাল বাল্যকাল সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন শব্দে শেষে হুড থাকলে সেটা হচ্ছে নাউন হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ এ প্রপার নাউন কোনটি প্রপার নাউন ঢাকা ঢাকা পৃথিবীতে যে জিনিসটা একটা আছে পৃথিবীতে যে জিনিসটা একটা আছে সেটা হচ্ছে নাউন নাউন দা জুরি জুরি একটা না অনেক জনকে বোঝায় অনেকজনকে বোঝালে সেটা কি নাউন সেটা হচ্ছে কালেক্টিভ নাউন হোয়াট ক্লাস অফ নাউন ব্রেইবারি ব্রেইবারি কোন নাউন ব্রেই হল হলো হল হলো অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রেইবারি হলো অ্যাবস্ট্রাক্ট নন বেইবারি মানে কি সাহস সাহস ধরা যায় না ছোয়া যায় না স্পর্শ করা যায় না বাট অনুভব করা যায় অনুভব করা গেলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আচ্ছা হুইচ হুইচ অব দি ফলিং ইজ নট এ কমন নাউন কোনটি কমন নাউন না ম্যান কমন নাউন ভিলেজ কমন নাউন রিভার কমন নাউন কিন্তু চট্টগ্রাম কমন নাউন না চট্টগ্রাম পৃথিবীতে একটাই আছে পৃথিবীতে একটাই থাকলে সেটা হচ্ছে নাউন 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 ওয়ান ইজ কোনটি ফ্যাশন যা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না সেটা হচ্ছে নাউন ফ্যাশন হচ্ছে ধরা যায় না সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে ডিয়ার লার্নার্স আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন মাস্টার ইংলিশ বইটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমরা পার্ট বাই পার্ট শেষ করে দিব সামনে হচ্ছে আমাদের 4৫ তম বিশেষ ভাই যারা হচ্ছে পঁয়তাল্লিশ তম বিশেষ দিবেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন মাস্টার ইংলিশ বইটা যদি আপনি হান্ড্রেড পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ইংলিশে বিসিএস ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট পারবেন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট পারবেন ডিয়ার লার্নার্স স্টে উইথ আস আল্লাহ হাফেজ